নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024 পুজোর মাসে দুর্গাপুজোর স্পেশাল এই ভিডিও। অনেকেই রাশি জানেন না, আমি আজকে 6টি নামের ব্যক্তি এই দুর্গাপুজোতেই হঠাৎ হতে চলেছে কোটিপতি। বিস্তারিত আলোচনা থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি কেটে দেখবেন না, কারণ অনেকেই রাশি জানেন না যে কৌশিকদা আমার তো রাশি নেই, আমি কি করে বুঝবো। কিন্তু এই দুর্গাপূজা স্পেশাল এই ভিডিও আপনাদের জন্য, যারা রাশি জানেন না তাদের জন্য। এবং লিখে রাখুন, এই 6টি রাশি লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং বা কোথাও থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না। দেখুন, আমি বারবার বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপরে ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে পলিটিক্স হচ্ছে, কর্ম ভালো চলছিল এতদিন ধরে কর্মক্ষেত্রে, কিন্তু সেই জায়গাটাতে আপনাকে ডাউন করার জন্য সেখানে কিন্তু একটা ষড়যন্ত্র চলছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিন এবং প্রতিকার প্রতিবিধান করুন। কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। পাশাপাশি আপনার কর্মক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যোগাযোগ করুন। ব্যবসা করছেন, পাশের দোকান আপনার ভালো চলছে, আপনার ভালো চলছে না, কেন, হোয়াই, অবশ্যই আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন। এর সাথে সাথে যাদের বৈবাহিক জীবনে সমস্যা হচ্ছে, বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে গিয়ে বাধা চলে আসছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। পাশাপাশি সন্তান ক্ষেত্র সমস্যা, পারিবারিক সমস্যা, কেস মামলায় জড়িয়ে পড়েছেন, শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। জ্যোতিষ একটা প্রপার বিজ্ঞান, এবং এই যে আমি নামের অক্ষর বলবো দুর্গাপূজা স্পেশাল, আমি এই ভিডিওটি আপনার সামনে দিতে চলেছি, কারণ আপনারা অনেকেই রাশি জানেন না। অনেক কমেন্ট করেছেন যে কৌশিকদার নামের অক্ষর দিয়ে বলো, আমি 6টি মানে একদম স্পেসিফিক নাম বল, নামের অক্ষর বলবো। যদি আপনার নামের অক্ষর থাকে, এই দুর্গাপুজো আপনার সৌভাগ্য নিয়ে আসবে, লিখে রাখুন এবং ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। তো যাই হোক, আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং আবারও বলছি একটা কথা, যারা দেখছেন হয়তো আপনার সাথে মিলছে না, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা রয়েছে। 4টি গ্রহ, বৃহস্পতি, শনি, শুক্র এবং বুধ, এই 4টি গ্রহ কিন্তু এই 6 রাশিকে করবে হঠাৎ কোটিপতি। যে কোনো দিক থেকে এই 6টি নামের ব্যক্তির ভাগ্য চমকাতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। প্রথম নামের অক্ষর আপনার এল দিয়ে যদি শুরু হয়, প্রথম নামের অক্ষর আপনার এল, আপনি এই মাসে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার হতে চলেছে। ব্যবসা, কেরিয়ার, সম্পত্তি এবং ভাগ্যক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। আপনার নামের অক্ষর এল। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা পি, আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনার এ সময় কেরিয়ার, ভাগ্য
এবং সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর বি, ইংরেজি বি, আপনার এই দুর্গাপূজার মাস স্পেশাল হতে চলেছে। আপনার কেরিয়ার, আপনার ভাগ্য এবং আপনার সম্পত্তিগত দিক থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, এ, ইংরেজি এ, আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। ইংরেজি নামের প্রথম অক্ষর এ, আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি, লটারি, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থলাভ হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর কে, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী। আপনার অর্থনৈতিক স্থিতি, আপনার ভাগ্য, আপনার সম্পত্তি এবং আপনার ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস, ইংরেজি এস দিয়ে শুরু হয়, আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী। আপনার প্রমোশন, আপনার বিজনেস, আপনার কেরিয়ার থেকে এই সময় আপনি কিন্তু বড় ধরনের লাভ পেতে চলেছেন। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা এম, আপনি মহা সৌভাগ্যশালী হতে চলেছেন। আপনার দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। আপনার প্রপার্টি থেকে, আপনার সম্পত্তি থেকে এবং বৈবাহিক জীবন এবং কেরিয়ার আপনাদের ভালো হতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে শুভ। আপনার প্রথম নামের ওপর যদি এন দিয়ে শুরু হয়, ইংরেজি এন, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ আমি যে নামের অক্ষরগুলো বললাম, যদি আপনার নামের অক্ষর থাকে, আপনার ভাগ্য খুলতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর ডি দিয়ে যদি শুরু হয়, দুর্গাপূজায় আপনার কপাল খুলতে চলেছে। মা দুর্গার আশীর্বাদে আপনার দুর্গতি নাশ হতে চলেছে। আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি, ভাগ্য, কেরিয়ার, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে দুর্গাপুজো আনন্দে কাটান। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, জয় মা দুর্গা।